অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সেপ্টেম্বর 2020 মকর রাশির কেমন যাবে এই ভিডিওতে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, যারা বলছেন যে স্যার মিলছে না, আমি যে কথাগুলো বলবো যদি আপনার একটাও গাছের পাতা একটুকো না নড়ে, তাহলে আমি বলবো আপনারা ব্যক্তিগত আপনাদের বার্থ চার্টটি, আপনার যাকে ভালো লাগবে যে অ্যাস্ট্রোলজারকে, আপনি অবশ্যই একবার অ্যানালাইসিস করে নিন। আপনার ব্যক্তিগত রাশিচক্রে কোনো দোষ নেই তো, এটা আপনি অবশ্যই আগে সেই জায়গাটা আগে দেখুন এবং তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করে নিন। তাহলে দেখবেন যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনারা কিন্তু শুভ ফলগুলো পাবেন। অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার ভালো হচ্ছে, বা কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমি তো দুঃখে আছি, আমার তো কিছু হচ্ছেই না, কষ্ট আমার সারা জীবনই থেকে গেল। আমি বারবার বলবো একটাই কথা, আপনারা অবশ্যই আমার কথা শুনে যাতে গাছের পাতা নড়বে না, তারা অবশ্যই একবার হলো বাচ্চারটা একবার আপনার যাকে ভালো লাগবে মন থেকে তার কাছে আপনারা দেখিয়ে নিন। তো শুরু করা যাক, এটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে এ মাসে চলার পথে কিছুটা হলেও সাহায্য কিন্তু করবে। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই আপনাদের রাশির একাদশপতি এবং চতুর্থপতি আপনাদের চতুর্থভাবে সক্ষেত্রিক অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু এ মাসে তৈরি হবে। এবং এর সাথে সাথে যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা বিল্ডার, প্রমোটার বা ফ্ল্যাট বিক্রি হচ্ছে না যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো সময় আসতে চলেছে। তাদের কিন্তু অতি উত্তম সময়, গোল্ডেন টাইম কিন্তু তাদের আসতে চলেছে। এ মাসে না হলেও এর পরের থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু ফলগুলো কিন্তু আপনারা পাবেন, কিন্তু এ মাস থেকে কিন্তু তার সূচনা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং রাশিতেই সক্ষেত্রিক শনি অবস্থান, এবং এই শনি 29 সেপ্টেম্বরের পর এই শনি বকরি থেকে মার্গি হবে, অর্থাৎ এই শনি ডিগ্রিগত দিক থেকে আস্তে আস্তে বলবত্তা পাবে। এবং আপনাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই চলছে, আপনারা প্রত্যেকেই জানেন, তা সত্ত্বেও আমি বলবো আস্তে আস্তে আপনাদের দিক থেকে অনেক পজিটিভ দিকগুলো কিন্তু আসতে শুরু করবে এই 29 সেপ্টেম্বরের পর থেকে। এবং 23 সেপ্টেম্বর আপনার রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে, এবং রাহু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। এই রাহু কেতু রাশি পরিবর্তনে কী ফল হতে চলেছে তা নিয়ে যদি আপনারা মকর রাশি নিয়ে স্পেসিফিক ভিডিও চান, অবশ্যই কমেন্টস বক্সে করুন। আমি মকর রাশি নিয়ে, রাহু কেতু নিয়ে আমি এক্সট্রাভাবে মকর রাশি বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই মাসে আপনাদের পঞ্চম সপ্তমের কানেকশান, পঞ্চম প্রতি সপ্তম স্থানে অবস্থান করছে, আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো, নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক করবে। এবং একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের বিবাহের যোগ কিন্তু শুরু হতে চলেছে, অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন, বিয়ের ব্যাপারে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু শুরু হতে চলেছে। এবং 16 সেপ্টেম্বরের পর এই রবি আপনাদের রাশির নবম স্থানে অবস্থান করবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় কিন্তু আপনাদের হবে, ধীরে ধীরে কিন্তু ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। এবং 2 সেপ্টেম্বর নবমপতি নবম স্থানে অবস্থান, ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু ভাগ্যোদয় করবে, অর্থাৎ অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু আসবে। এবং এর সাথে সাথে এই দশমভাবে 23 সেপ্টেম্বর বুধ গ্রহের অবস্থান, কর্মপতি দশমভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ কিন্তু ধীরে ধীরে ভালো হবে, অর্থাৎ কর্মের দিকটা আপনাদের কিন্তু আস্তে আস্তে ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যারা সাড়ে সাথে চলছে, যারা খুব টাফ কন্ডিশনের মধ্যে আছেন, যারা হয়তোবা
তেমন ফিস অ্যাফোর্ড করতে পারছেন না যদি বন্ধুদেরকে দেখানোর জন্য, তাদের জন্য আমি একটা কথা বলবো, আপনারা অবশ্যই আপনারা হনুমানজির মন্দিরে আপনারা শনিবার করে যান, একবার শুধু আপনারা দর্শন করে আসুন। আমি একবার বলছি একবার দর্শন, শনিবার করে দর্শন করে আসুন এবং প্রণাম করে আসুন। আর যদি পারেন, ছেলেরা হলে মেটে কালারের সিঁদুর এবং চ্যামিলি তেলের প্রদীপ যদি দিতে পারেন, প্রজ্বলন করতে পারেন, অতি উত্তম। যাদের শনি সাড়ে সাতিতে বিপর্যস্ত হয়ে পড়েছেন, শনি হয়তো আপনার বাচ্চাতে নেগেটিভ পজিশানে আছে, অনেকে দুঃখে কষ্টে আছে, কিন্তু আমি বলবো আপনাদের দুঃখ কষ্টের অবসান হতে চলেছে ধীরে ধীরে, কিন্তু আপনাদের পজিটিভ দিকগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি, আপনি যারা কসমেটিক বিজনেস করছেন, ফুডের বিজনেস করছেন বা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, যারা ফিল্ম দুনিয়াতে আছেন, মডেলিং, অ্যাক্টিং, অভিনয়, শিল্প করা, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং এর সাথে সাথে বলি আপনাদের রাশিতে শনির অবস্থান দ্বিতীয়পতি রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ধনপতি আপনাদের রাশিতে অবস্থান। এবং এর সাথে সাথে জানাই এই যে শনি যখন এই বকরি থেকে মার্গী হয়ে যাবে কি না, এই দ্বিতীয়পতি ধনভাবে ধনপতি আপনাদের রাশিতে অবস্থান করাতে আপনাদের কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটিটা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে। আপনারা মিলিয়ে রাখুন, যে যাই কথা বলুক, মকর রাশির অনেকে দেখাচ্ছে ভয় সাড়ে সাতিতে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল থেকে কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদের কথাটা বলছি, যে যাই বলুক, আপনারা আমাদের আমার চ্যানেলটা যে যারা দেখছেন তারা মিলিয়ে রাখুন, আমি খুব জোর গলাতে বলছি, মকর রাশির কিন্তু আস্তে আস্তে ভালো সময় কিন্তু আসতে চলেছে, আমি খুব জোর গলায় বলছি। ব্যবসার দিকে উন্নতি, প্রেমের দিক ভালো, বিবাহের দিক কিন্তু আপনাদের তৈরি হবে, সন্তান সুখের জায়গায় তৈরি হবে, এডুকেশনে যারা আছে অর্থাৎ হায়ার এডুকেশন যারা করছে তাদের ক্ষেত্রেও ভালো, যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক করছে তাদের ক্ষেত্রেও ভালো। অনেকে ভয় দেখবে ইয়ার লস হয়ে যাবে, এখন দেখুন আমি আপনাদেরকে বলছি, আপনারা আগে যে কথাটা বলো অবশ্যই আপনারা হনুমানজির এটা করুন, শনির নেগেটিভ এফেক্ট কাটবে, অন্তত শনিবার গিয়ে আপনারা দর্শনটা করুন, প্রণামটা করে আসুন কষ্ট করে গিয়ে, দেখবেন কী হারে মিরাকেল কাজ হয় এবং নিরামিষ আপনারা খান। এবং মঙ্গলবার করে যদি হনুমান চল্লিশ বাড়িতেও যদি পাঠ করতে পারেন তাহলে অতি উত্তম, যে যাই বলুক। আমি আপনাদেরকে বলছি যারা কনস্ট্রাকশন বিজনেসে যুক্ত আছে তাদের কিন্তু কনস্ট্রাকশন বিজনেসগুলো আস্তে আস্তে কিন্তু বাড়বে, এবং আপনার যারা ফ্ল্যাট বিক্রি হচ্ছে না আটকে আছে তা সেগুলো কিন্তু আপনাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো হবে। এই রাহুর রাশি পরিবর্তন আপনাদের এই পঞ্চম স্থানে রাহু চলে যাবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক আসবে। যাদের সম্পত্তিগত সমস্যা চলছে, কোর্ট কাছারি মামলা মকদ্দমা এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে জর্জরিত হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো সময় আসতে চলেছে। এবং লটারি পাওয়ার সম্ভাবনা, লটারি, শেয়ার, ফাটকা কারবার এগুলো থেকে কিন্তু অর্থ আসার প্রবল সম্ভাবনা, গোল্ড থেকে, চাঁদি থেকে এগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ, ফাটকা কারবার থেকে, স্টক বিজনেস থেকে এগুলো থেকে কিন্তু আপনাদের অর্থ কিন্তু আসবে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সুহাগা হতে চলেছে, যদিও মাঝে মাঝে গ্রহের গোচর যখন যেমন হবে তখন আমি তো অবশ্যই প্রতিদিন আমি ভিডিও আপলোড করছি আপনারা জানতেই পারবেন, কিন্তু ইন জেনারেল যদি বলা যায় মকর রাশির ভালো একটা সময় কিন্তু পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে। এবার আপনাদেরকে জানাই যারা গাড়ির ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ভালো দিক যাবে, এবং যারা ব্যবসা শুরু করবেন আছেন, ব্যবসা আটকে গেছে, টাকা আটকে গেছে, প্রচুর টাকা ঋণ হয়ে ঋণ করে ফেলেছেন, তারাও কিন্তু এই জায়গাগুলো কিন্তু রিকভারি কিন্তু আপনারাও করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু এমন ইউনিভার্সে এমন গ্রহের গোচর হয় কি না, যে জায়গাগুলোতে আপনাদেরকে সেই প্রতিকূল জায়গা থেকে অনুকূল পরিস্থিতিতে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনাদের অনুকূল জায়গা কিন্তু আসতে চলেছে। মায়ের সহযোগিতা পাবেন, পিতার যারা পিতা সহযোগিতা পাবেন, এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং গুরুর সাহায্য আপনারা নিশ্চিত রূপেই পাবেন। তো
প্রিয় দর্শক বন্ধু, আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করুন, আমি আপনাদেরকে সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। নমস্কার।